এক শীতের সন্ধ্যায় তিধারিয়ার ট্রি প্ল্যান্টার্স ক্লাবের পার্টিতে যোগ দিতে এসেছেন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্রাঙ্কিন প্রেস্টিজ এবং তার স্ত্রী। ফায়ারপ্লেসকে ঘিরে সবাই নেচে মেতে উঠল, কিন্তু প্রেস্টিজ সাহেবের নাচে মনই নেই। তিনি ভাবছেন কিভাবে দার্জিলিং পাহাড়ে রেলপথ বসানো যায়। স্ত্রীর সঙ্গে নাচে পা মিলছে না দেখে সকলের সামনে লজ্জায় পড়ে যান শ্রীমতী প্রেস্টিজ। বলরুমের এক কোণায় স্বামীকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, খোলা মনে যদি এগিয়ে আসতে না পারো তবে এখান থেকে ফিরে যাচ্ছ না কেন? ব্যাস প্রেস্টিজ পেয়ে গেলেন তার সমস্ত সমস্যার সমাধান। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার বিশেষ পদ্ধতিকে বলে জেড রিভার্সিং। কঠিন চড়াইকে সহজ করতে ইংরেজি জেড অক্ষরের মতো রেল লাইন পাতার জিগজ্যাগ পদ্ধতি। সাধারণত পাহাড়ি পথে চড়াই উত্রায় কমানোর জন্য সুড়ঙ্গ গড়া হয়। দার্জিলিং পাহাড়ে কিন্তু একটিও সুড়ঙ্গ নেই। লুপ আর জেড রিভার্সিং ব্যবহার করে সরীসৃপের মতো উঠেছে এই রেলপথ। এই পথে প্রথম দিকে 5টি লুপ ছিল, বিখ্যাত বাতাসিয়া লুপ তখনও ছিল না। ট্রেনের চড়াইকে সহজ করতে 1919 সালে তা তৈরি হয়। প্রথম দিকে শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত মোট 25টি স্টেশন ছিল। গাড়ির ইঞ্জিন বদল করত তিধারিয়া এবং কার্শিয়াং স্টেশনে। শিলিগুড়ি থেকে সুকন্যা পর্যন্ত টয় ট্রেন প্রতি 281 ফুট অগ্রসর হলে 1 ফুট এবং সুকন্যা থেকে ঘুম পর্যন্ত প্রতি 30 ফুটে 1 ফুট উচ্চতা চড়ত। প্রথম দিকে ট্রেনের গতি ছিল প্রতি ঘন্টায় 7 মাইল, পরে যা বেড়ে হয় ঘন্টায় 10 মাইল। দার্জিলিংয়ে রেললাইন বসানোর জন্য তৎকালীন বাংলার গভর্নর স্যার এসলে ইডেনের কাছে প্রস্তাব পাঠানো হলে তিনি একটি কমিটি গঠন করেন এবং 1878 সালে রেললাইন বসানোর দায়িত্ব দেওয়া হয় কলকাতার টম মিশেল অ্যান্ড রামসে কোম্পানিকে। জামশেদপুরের IRR ওয়ার্কশপে তৈরি হয় এই রেল টানার জন্য একটি ছোট ইঞ্জিন। খুব ছোট বলে এর নাম দেওয়া হয় টাইনি, তবে চাকা আনা হয় বিদেশ থেকে। 1881 সালের 15ই আগস্ট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানির নাম নথিভুক্ত হয়। ফ্র্যাঙ্কলিনই ছিলেন এর জেনারেল ম্যানেজার। শিলিগুড়ি থেকে 2 ফুট গেজের রেল লাইন পাতার কাজ শুরু হল। সুকনা রাংটান হয়ে তিধারিয়া পর্যন্ত রেল লাইন বসিয়ে 1880 সালের মার্চে ভাইসরয়স লর্ড লিটনকে দিয়ে প্রথম পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে টয় ট্রেন। সেই বছরই খুলে যায় শিলিগুড়ি হয়ে কার্শিয়াং অবধি রেলপথ। আর 1881 সালের 4ঠা জুলাই টয় ট্রেন পৌঁছায় দার্জিলিংয়ে। ঠিক তার পরের বছরই অক্টোবরে রবীন্দ্রনাথ ঠাকুর এই রেলে চড়ে দার্জিলিংয়ে যান। টয় ট্রেনের লাইন এবং হিলকাট রোড নিজেদের মধ্যে কাটাকুটি করেছে মোট 177 বার, তবে প্রকৃতি কিন্তু আজও বেগ দিয়ে চলেছে এই লাইনকে। সবচেয়ে বেশি কার্শিয়াংয়ের পাগলা ঝোড়া, বর্ষা এলেই সে ভেঙে চুরে দেয় রেল লাইনকে। ইংরেজরা তাই এর নাম রেখেছিলেন ম্যাড টরেন্ট। ব্রিটিশরা এই রেলপথ শুধু দার্জিলিংয়ে সীমাবদ্ধ রাখেননি, দুটি শাখা লাইনও গড়েছিলেন, একটি সমতলের বিহারের কিষানগঞ্জ পর্যন্ত আর একটি গেলিখোলা বা কালিম্পং স্টেশন রোড পর্যন্ত, যার নাম ছিল তিস্তা ভিলা লাইন। এক সময় ঠিক হয় এই শাখা লাইনটিকে সিকিমের গ্যাংটক অবধি নিয়ে যাওয়া হবে, কিন্তু সে আর হয়ে উঠল না। 1950 জুনে প্রবল বর্ষায় তিস্তা ভয়ঙ্করী রূপে গ্রাস করল পাশের রেলপথকে, তারপর থেকে তার গড়ে তোলা হয়নি। এই শাখা লাইনটি 50 বছরের বেশি স্থায়ী হয়নি। 1999 2ই ডিসেম্বর ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলা জয় রাইডকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। পর্যটকদের চাহিদা অনুযায়ী এই ট্রেন চালানো হয় দিনে 2 থেকে 3 বার, আগে টিকিট কাটা না থাকলে টিকিট মেলাভার। জয় রাইডে থাকে ট্রেনের পিছনে নীল রঙের 3টি প্রথম শ্রেণীর চেয়ার কার, ভিতরে 2টি করে বসা গদি আটা চেয়ার, 2 সারিতে সাজানো। চেয়ারগুলো গাড়ির অভিমুখে দিব্যি ঘোরানো যায়, পায়ের নিচে থাকে কার্পেট, বড় বড় কাঁচের জানলায় বাহারি পর্দা ঝোলানো। বেশ তর্জন গর্জন করে দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে এই গাড়ি। এই হলো দার্জিলিংয়ের টয় ট্রেন নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।